আজ নিয়ে কেটে গেছে 2 দিন। ভাইয়া কোথায় গেল এই 2 দিন? কেমন আছে কিচ্ছু জানি না, ফোন দিলেও রিসিভ করে না। মামা মামি চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন। ড্রয়িং রুমের সোফায় চিন্তিত হয়ে বসে আছি আমি। উনি উধাও হয়ে গেলেন কোথায়? কিন্তু কেন উধাও হলেন? আমি তো একবারও বলিনি সবাইকে সবটা বলে দেব। তাহলে গুম হয়ে কি এটা বোঝাতে চাইছেন যে উনি নির্দোষ, নাকি এটা বোঝাচ্ছেন যে আসলেই সব দোষটা ওনার? আর কে সেই চিঠি প্রেরক? ত্রিধা আপুর কথা মাথায় এসেছিল, কিন্তু ত্রিধা হয়ে থাকলে কি আবার অন্য কোনো ইঙ্গিত দিত না? উফ, সব গুলিয়ে আসছে। হে, কোন বেড়াজালে আবদ্ধ হলাম আমি? 2 দিন ধরে তার দেখা নেই, চিন্তাও যে কম হচ্ছে তাও তো নয়। মা, ভাবি, কই তোমরা? ভাইয়া ফোন রিসিভ করেছে? কথাটা কর্ণকুহারে পৌঁছাতেই পিছু ফিরে তাকালাম আমি। সায়েম এক প্রকার হন্তদন্ত হয়ে নিচে নামছে। সোফা ছেড়ে উঠে আমি এগোতেই যাচ্ছিলাম, ঠিক তখনই মামি ছোঁ মেরে ফোনটা হাতে নিল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, বাবা কই তুই? ফোন কেন রিসিভ করছিলে না, ফিরে আয়। ওপার থেকে কিছু বলতেই মামি আমার দিকে তাকিয়ে বললেন, কেউ ভালো নেই, তুই জলদি ফিরে আয় বাবা। আবারও ওপর থেকে কিছু বললেন ভাইয়া। মামি হু হু করে কেঁদে উঠল, হয়তো আসবে না বলেছে। সঙ্গে সঙ্গে মেজাজ বিগড়ে গেল মামার। মামির কাছে গিয়ে বললাম, ফোনটা দাও। ফোন দিয়ে অঝরে কাঁদতে লাগলো মামি। শক্ত গলায় বললাম, শুনতে পাচ্ছেন মায়ের কান্না? কেমন ছেলে আপনি? এখানে সকলে কত চিন্তায় রয়েছে সেটা কি একবারও জানা আছে আপনার? আজকের ভেতরে আমি আপনাকে বাড়িতে দেখতে চাই, আর কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না। এইটুকু যদি মনুষ্যত্ব বোধ আপনার থাকে তাহলে আজকেই চলে আসবেন। এক টানে কথাগুলো বলে ফেললাম। উনি খানিকটা সময় চুপ করে থাকলেন, তারপর বললেন, এতটা ঘৃণা তোর আমার প্রতি? ঘৃণা? অবিশ্বাস কিছুই নেই। মামির কান্না আমার সহ্য হচ্ছে না, আপনি চলে আসুন। তোর কান্না দেখে বাঁচতে বলছিস? চোখ ছলছল করে উঠল। এতক্ষণ শক্ত হয়ে কথা বললেও গলা ভেঙে আসছে আমার। উনি আবারও বললেন, আসছি, আজকে সব কিছু বলবো তোকে। ফোন কেটে দিলেন। ফোনটা সায়েমের হাতে দিয়ে উনি আসছেন এইটুকু খবর দিয়ে আবার চলে গেলাম রুমে। বিকেলে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরলেন সিয়াম ভাইয়া। দুপুরে মিষ্টি রোদ আর নেই, সূর্য হেলে পড়তেই গা হিম করা ঠান্ডা পড়তে শুরু করেছে। বাতাসের তীব্রতাও বাড়ছে, শাঁ শাঁ শব্দ তুলে ছুটছে ওরা, মন শরীর কাঁপিয়ে তুলছে। দরজায় ঠক ঠক আওয়াজে শীত তারা বেশ শীতল স্রোত হয়ে গেল। বড় মা মামি এমনকি আব্বুও চলে এসেছেন। বেশ কয়েকবার রক্তচক্ষু দেখিয়েছেন আব্বু, আমি জানি না কেন, কিন্তু তবুও ভয়ে জড়সড় হয়ে মামির পাশে দাঁড়িয়েছিলাম। কোথা থেকে জুঁই ছুটে এসে দরজা খুলে দিল। বাইরের দমকা হাওয়া ঘরে প্রবেশ করে, একটু কেঁপে উঠি আমি। এরপর দরজার দিকে তাকাতেই চোখ কপালে উঠল আমার। শুধু পাতলা একটা টি শার্ট পরে কালো একটা প্যান্ট ওনার শরীরে, ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে সিয়াম ভাইয়া। মামি ভূত দেখার মতো চমকে উঠল, ছুটে গিয়ে জড়িয়ে নিল সিয়াম ভাইয়াকে। কিন্তু ওনার দৃষ্টি আমাতে স্থির, অস্বস্তি লাগছে ওনার তাকানোতে, কিন্তু তবুও উনি তাকান। আমি নিজেই চোখ নামিয়ে নিলাম। মামি টেনে ভেতরে ঢোকালেন ওনাকে, শাসিয়ে বললেন, এমন বিধ্বস্ত অবস্থা তুই বাইরে ছিলি, কেন তুই এভাবে হ্যারেস করস সিয়াম? দেখ সবাই কতটা চিন্তিত তোকে নিয়ে, আর তুই এই ঠান্ডায় একটা শার্ট পরে ঘুরছিলিস। উনি কিছুই বললেন না। মামি আবারও বললেন, এক্ষুনি রুমে গিয়ে সোয়েটার পরবি, যা রুমে যা। রুমে যেতে বলছেন মানে? কেউ কিচ্ছু বলো না, কেন, কোথায় ছিল, কেন ছিল, কেউ কিছু জানতেও চাইলো না কেন? সিয়াম ভাইয়া সোজা ওপরে চলে গেল। আমি মামির সামনে দাঁড়িয়ে বলে উঠলাম, তুমি জানতে চাইলে না কেন যে উনি কোথায় ছিল? না, কেন বলতো? কণ্ঠ স্বাভাবিক মামির, কিছুই বুঝতে পারছি না আমি। কিছুক্ষণ আগেই মানুষটাকে সচোখে কাঁদতে দেখেছি, আর এখন এতটা স্বাভাবিক, এমনকি একবারও জানতেও চাইলো না
যে ছেলে এতদিন ছিল কোথায়। আমি শুকনো ঢোক গিলে কৌতূহল চাপা নিয়ে বললাম, কিন্তু মামি। ও এমনি, তাছাড়া তুই নতুন বাড়িতে, সবটা জানবি। তবে দুদিন কখনো ও বাড়ির বাইরে থাকেনি, কমলে একদিন, এর বেশি নয়, তাই চিন্তা হচ্ছিল। এরপর আমার হাত দুটো মামি মুঠো করে নিল, আশ্বস্ত করে বলল, তুই নিশ্চিন্তে থাকতে পারিস, আমার শ্যাম কখনোই কোনো ভুল করতে পারে না। বলেই জুইকে তাড়া দিয়ে নিয়ে গেল মামি রান্নাঘরে। এক গাদা প্রশ্ন জাকিয়ে ধরল আমাকে, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কাছে সবটা অগোছালো লাগছে এখনো, সবটা। সিয়া, আব্বুর গলা পেতেই ফিরে তাকালাম। উনি আমার সামনে এসে সন্দেহান হয়ে বললেন, সিয়াম প্রমিস করেছিল ও বিয়ের পর কখনো না বলে বাইরে রাত কাটাবে না, তাহলে দুই দিন ও বাইরে কাটিয়ে এলো, তোদের মধ্যে কিছু হয়েছে সিয়া? অবাক দৃষ্টিতে তাকালাম আব্বুর দিকে। কই, সেই রাতে তো আব্বু এত কিছু বলেনি আমায়। আমি পাল্টা প্রশ্ন শুনলাম, আচ্ছা আব্বু সত্যি করে বলো তো, এই বিয়ের আর কত কাহিনী বাকি আছে? সবটা জানাতাম, সিয়া মানা করেছে। মাথায় বাজ পড়লো আমার, সূক্ষ্ম চোখে তাকিয়ে রইলাম আব্বুর দিকে। কি এমন কাহিনী এই বিয়ের যে ভাইয়া বলতে মানা করেছে? আর কত গভীরে গেলে উত্তর পাবো? আব্বুকে চেপে ধরলে কোনো উত্তর পাবো না আমি জানি। সিয়াম ভাইয়া মানা করে থাকলে একটা শব্দও বের করবে না আব্বু। মাথা ঘুরছে আমার, আব্বু আবারও অসুর স্বরে বললেন, সিয়া। তাকালাম ওনার দিকে, একটু কাঠিন্য গলায় বলে উঠলেন, আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি আমি। কোন প্রশ্ন? কি হয়েছে তোদের মধ্যে? পানি শূন্য গলায় কেশে উঠলাম, আমতা আমতা করে বললাম, কি কি আবার হবে, কই কিছুই না তো। কিছু না হলেই ভালো, আশা রাখবো তুই আমার কথা অমান্য করবি না। কি বলেছিলাম মনে আছে? পৃথিবী উল্টে গেলেও সিয়ামকে এতটুকু ভুল বুঝবি না তুই। আবারও একই কথা বলল আব্বু, একটু আগে মামিও বলেছে, কিন্তু কেন? তারা যখন জানবে একটা ছোট্ট শিশুর খুনি উনি, তখনও কি আমাকে বিশ্বাস করতে বলবে, নাকি নিজেরা করবে? কিছু না বলে ছাদে চলে গেলাম, রুমে কি ওনার সামনে দাঁড়ানোর শক্তি নেই আমার। দেখতে দেখতে বিকেল গড়িয়েছে, লাল আভায় অসম্ভব সুন্দর চারিপাশটা, কিন্তু নিজেকে বুঝতে, আব্বু মামি সবাইকে বুঝতে আজ আমি ব্যর্থ। মামি কতটা উঁচু গলায় বলল যে উনি কোনো অন্যায় করতে পারেন না, আব্বুও ঠিক একই কথা বলল, কিন্তু ওনার নামে খুনির অপবাদ, আবার এই অজানা শুভাকাঙ্ক্ষীটাই বা কে সেটাও জানতে পারছি না। চিঠিতে লিখেছিল আমি মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ হতে দিতে পারবো না। তাহলে কি ভাইয়া আরও কোনো রিলেশনে ছিলেন? কথাগুলো ভাবলেই মাথা ঘুরে যাচ্ছে আমার, অদ্ভুত খারাপ লাগা কাজ করছে। হঠাৎ ফোনের শব্দে টনক নড়ল, পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম স্বামী ফোন করেছে। আমি রিসিভ করতেই স্বামী বলে উঠল, আজ কলেজে আসলি না কেন? শরীরটা ঠিক ভালো নেই, খারাপ লাগছিল। কালি তো ভর্তি ডেট পড়েছে, আসবি তো? হুম যাব। কিছুক্ষণ পিন পতন নীরবতা, এরপর স্বামী আড়ষ্ট গলায় বলল, তুই ভালো আছিস সুন্দরী? স্মিত হেসে বললাম, ভালো আছি রে। ভালো থাকলেই ভালো। ফোনটা কাটতেই বুকটা হাহাকার করে উঠল স্বামীর, তার কেন যেন বারবার মনে হচ্ছে তার সুন্দরী ভালো নেই, ভালো থাকলে এমন শোনায় না তার সুন্দরী কণ্ঠ। স্বামীর মনে প্রশ্ন উঁকি দেয়, সত্যি কি ভালো আছো সুন্দরী? হাতের ফোন বুকে জড়িয়ে রাখি সযত্নে, এই ফোন থেকেই তার সুন্দরীর গলা শুনেছে, কতদিন দেখা হয় না তাদের, তার বড় বড় পাপড়িওয়ালা দুটো চোখ তার দেখা হয় না। একপাক্ষিক ভালোবাসা এতটা কষ্টের কেন হয় কেউ বলতে পারে না। স্বামীর সব স্বপ্ন চুরমার হয়ে গেছে, নাকের ডগায় পানি পৌঁছাতেই স্বামী মুছে ফেলল। ডেটা অন করেই সিয়ার প্রোফাইলে উঁকি মারতে গেল স্বামী,
সিয়া চাইনি বলেই সে কখনো একটা ছবিও তোলেনি ওর, শুধু প্রোফাইলেই তার ছবিটা দেখে। এটা দেখেই জীবন পার করা সম্ভব হবে তো তার পক্ষে? ছাদে আরো কারো অস্তিত্ব টের পেতেই ঘাড় ঘুরিয়ে তাকালাম সেদিকে। দূরে দাঁড়িয়ে আছেন শ্যাম ভাইয়া। আমাকে তাকিয়ে থাকতে দেখে আমার পাশে এসে বসলেন উনি। কিছুক্ষণ পিনপত নীরবতা। দুটো নীরব মানুষের মধ্যেখান দিয়ে বাতাস নিজ বেগে ছুটে চলেছে অজানা গন্তব্যে। নীরবতা কাটিয়ে আমি বললাম, খেয়েছেন? না। কেন খাননি? কেন তুমি খেয়েছো? আমার দিকে তাকিয়ে বললেন উনি। লাল রাঙা আকাশের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বললাম, খাইনি। কথাটা শুনেই উনিও তাকালেন সুদূর আকাশে, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। হঠাৎ বললেন, আবার আর ত্রিধার অনেক আগেই ব্রেকআপ হয়ে গিয়েছিল। চকিত নজরে তাকালাম ওনার দিকে, উনি আকাশ দেখছেন। কণ্ঠ ঘাদে নামিয়ে বললাম, অনেক আগে মানে? বিয়ে ঠিক হওয়ার পরপরই। কিন্তু কেন? ত্রিধা কখনোই আমাকে ভালোবাসেনি, টাকার লোভ নয়তো মোহ ছিল ওর, যা দুদিন ছিল এখন আর নেই। প্রতিটা বাক্য অবাক করে তুলছে আমায়। শ্বাসরুদ্ধ কণ্ঠে বললাম, আপনি এত কিছু জেনেও রিসর্ট বুক করেছিলেন, আর এত আত্মীয় স্বজন, এদেরকেও কেন বলেছেন তাহলে? করেছি, একদম স্বাভাবিক কণ্ঠ, যেন সবটা পরিকল্পিত হয়েছে, কোনো খুঁত নেই, নিখুঁত কাজ একদম। যদি আমার আর আপনার বিয়েটা না হতো? হতো, হতেই হতো। হতো, হতেই হতো, এই কথাটা যেন বারবার কানে বাজছে আমার। এটাও কি পরিকল্পনা করা ছিল নাকি? নিচু গলায় বললাম, কেন হতেই হতো কেন? উনি চুপ করে তাকিয়ে রইলেন আকাশের দিকে। সূর্য পুরোটা ডুবে গেছে, মৃদু অন্ধকার নেমে এসেছে ধরণীতে। আমি ফের বললাম, কি হলো বলুন। কেন জানতে চাস? কারণ তোর আব্বু আমার পাশে ছিল। মুখটা ধুক করে উঠল। এতেও আব্বু, এখানেও আব্বু সামিল, এর মানে আগে থেকেই প্ল্যান করা ছিল সবটা। কিন্তু আপনাকে দেখলেই যে আমার জড়তা, ভয় এইসব কাজ করতো, এটা তো নিশ্চয়ই অজানা ছিল না আপনার। আর আপনিও তো আমায় তেমন পছন্দ করতেন না। করতাম, এই ভয়, আমায় দেখলে পালানো, সামনে না আসা, আর কি বললি, জড়তা, এগুলোই ভালো লাগতো আমার। কিন্তু আপনি তো আমাকে কখনো বলেননি যে আমাকে আপনার পছন্দ। ইভেন আমার মন বলেছিল আপনি তেমন ছেলেই নন। আমার প্রশ্নের উত্তরে উনি চোখ সরিয়ে মরিচ টপের উপর রাখলেন। লাল রঙের দুটো ক্যাপসিকাম ঝুলে আছে গাছটায়। কিছু একটা ভেবে উত্তর দিলেন, বলেছি ভালো লাগে, ভালোবাসি এটা তো বলিনি। চোখে পানি জমল, বুকটা ধুকপুক করছে। সবটা জেনে করা, অথচ আমায় ভালোবাসতেন না উনি, কি অদ্ভুত মানুষ। চোখ বুঝে নিলাম, ভিজে লাগলো গাল। ভাইয়া দেখার আগেই চোখের পানি মুছে নিলাম। জিজ্ঞেস করলাম, অন্য কেউ কেন নয়? ভালোবাসতেন না, অথচ আমাকেই বিয়ে করলেন। হয়েছে, ভালো লাগতো সেখান থেকেই। একদম স্বাভাবিক গলায় মুখভঙ্গি ওনার। আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলাম, আব্বু তো খুব পজিটিভ ছিল আমায় নিয়ে, আমার ভবিষ্যৎ নিয়ে, উনি হট করে এই বিয়েটা দেওয়ার লোকই নন, উনি কেন রাজি হলেন? তবে চোখ আবদ্ধ রেখে উনি বললেন, এসব তোর আব্বুই বলতে চেয়েছিলেন, আমি বাধা দিয়েছি, আর এই কারণটা আমায় উনি বলতে নিষেধ করেছেন, তাই আই এম সরি বলতে পারবো না। ঠিক ভেবেছি, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে আব্বুর। বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠলাম। আমার কান্নার স্বর কানে যেতেই উনি আমার দিকে ঘুরে তাকালেন। হঠাৎ করেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলেন আমাকে। কণ্ঠ উত্তেজিত, তুই যা ভাবছিস ভুল ভাবছিস,
তোর আব্বু সেদিন রাজধানী কেবল নিজের পেনশনের টাকা নিয়ে কিছু সমস্যা হয়েছিল তাই গিয়েছিল। এভাবে ভুল ভেবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? ভেজা কণ্ঠে বললাম, তাহলে বলুন না আমায়। হয়তো কোনো স্পেশাল কারণ আছে, আমি ঠিক জানি না। মিথ্যে বলছেন আপনি, ছেড়ে দিলেন উনি। আবার অন্যদিকে তাকিয়ে বললেন, বলছি না মিথ্যে, ইটস ট্রু। উনি বলার পরও কেন যেন বিশ্বাস হচ্ছে না আমার। কেন মনে হচ্ছে সামনে যা হচ্ছে তার সবটাই পরিকল্পিত, সবটাই আমার কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে। চোখ বুঝলেই আব্বুর ফ্যাকাশে শুকনো মুখটা ভেসে উঠছে। কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না আমি, কিছুতেই না। আর কিছু? আমি আমার চোখের পানি মুছে নিলাম, শুকনো ঢোক গিলে বললাম, কোথায় ছিলেন এই দুই রাত? এটা কি না জানলেই নয়? বলেই চলে যাচ্ছিলেন উনি। আমি পিছু ডেকে শান্ত গলায় বললাম, বলেছিলেন সবটা বলবেন, তাহলে যে পালাচ্ছেন। থেমে গেল ভাইয়া, খানিকটা ঠায় দাঁড়িয়ে রইলেন, তারপরে আবার নরম গলায় বললেন, অবিশ্বাস, ভুল আর ঘৃণা, তিনটে জিনিসই রয়েছে তোর আমার প্রতি। এতটুকু ভালোবাসা বিশ্বাস নেই, কি বলবো। শেষের কথাটা কষ্টে জর্জরিত শোনায়। চাপা আর্তনাদ নিয়েই স্থান ত্যাগ করলেন শ্যাম ভাইয়া। জল ভর্তি আঁখিতে আকাশের দিকে তাকিয়ে রইলাম। অন্ধকারে ছেয়ে গেছে ধরণী।